নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করবো ভালোই আছেন আপনারা। তা এই আজকে যে এসেছি, কোনো পায়রা কোনো ট্রিটমেন্ট না, কোনো পায়রা নিয়ে আলোচনা করব না। আজকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই সেটা আমরা আলোচনা করব। আপনার থাম্বনেইল নিয়ে কিন্তু বুঝেই গেছেন যে আমি কিসের উপর আলোচনা করতে চলেছি। আজকে আমরা একটা আলোচনা করব এবিপিকে নিয়ে, অল বেঙ্গল পিজন অ্যাসোসিয়েশন, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে একটা অ্যাসোসিয়েশন আছে, অল বেঙ্গল পিজন অ্যাসোসিয়েশন, যা শর্ট ফর্ম হচ্ছে এবিপিএ। তা অনেকে এটা ভাবে এটা একটা ক্লাব, কিন্তু প্রথমে আমি ক্লিয়ার করে দিই, এটা কোনো ক্লাব না, এটা একটা সংগঠন, ঠিক আছে? এখানে বছরে একবারই শীতে একটু খেলা হয়। সেটা কেমন খেলা হয় আপনাদের সাথে আমি পরিচিত করে দিচ্ছি। জাস্ট 13-14টা ক্লাব এক জায়গায় আসে, প্রতি কটা ক্লাবের থেকে 6টা করে মেম্বার নেওয়া হয়, একটা আইপিএল যেরকম হয় সেরকম। আর বাদ বাকি সারা ইয়ার আমরা মানে এবিপিএ যে কাজটা করা হয় সেটা হচ্ছে সামাজিকমূলক কাজ করা হয়। আমার উদ্দেশ্য আজকের এবিপিকে নিয়ে বলার একটাই, কেননা এই সামাজিকমূলক কাজ যে একটা পিজিএন অ্যাসোসিয়েশন যে করতে পারে সেইটার জন্য আমার আশা, যে এত সুন্দরভাবে সংগঠনটাকে এগোচ্ছে সবাই মিলে, যেখানে আছে ওয়াকার ভাই আছে, সানি সাইকেল ভাই আছে, বাবুল্লা আছে, রাজকুমার ভাই আছে, হাওড়ার আরণ্যিক ঘোষ আছে, তারপরে বা বিপুলদা আছে, আরও কার নাম নেবো, সবাই আছে, আমাদের ফতেপুরের বুবাইদা আছে, ঠাকুরপুকুরের ঝন্টুদা আছে, আর কার নাম নেবো, সবাই আছে। তার জন্যই আমি বলতে চাই আপনাদের কাছে এসছি একটা মানে এর সাথে পরিচিত করার জন্য। অনেকে যে ভুলটা করে যে এটাকে সবাই ভাবে একটা ক্লাব, প্রথমে বলে দিই এটা কোনো ক্লাব না, এটা একটা সংগঠন। আপনি যে কোনো ক্লাবের সাথে আপনি যুক্ত থাকতে পারেন, ঠিক আছে, আপনি তার সত্ত্বেও এখানে মেম্বার হতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে মেম্বার হওয়ার জন্য আমি বলবো ঠিক পরে, প্রথমে বলে নিই একটি এবিপি সামাজিকমূলক কাজগুলো। বিগত 2-3 বছর ধরে এই অ্যাসোসিয়েশনটা এসছে, তা প্রথম থেকেই এই এবিপি এর কাজ হচ্ছে সামাজিকমূলক কিছু কাজ করা। প্রথম কথা হচ্ছে, যেমন গেল বছরে 2019-এ যখন প্রচণ্ড গরম পড়েছিল, গড়িয়াতে একটা হাট বসে, সেখানে এবিপির প্রতিকটা কর্মকর্তারা এসে সবাইকে জল দেওয়া, খাওয়ার দেওয়া, এটা একটা করা হয়েছিল। তারপরে বৃক্ষরোপণ কাজ করা হয়েছিল। গত বছর সব থেকে বড়ো কাজ ছিল এবিপির, আমি মনে করি সেটা হচ্ছে গত বছরে পুজোর সময় গরিব বাচ্চাদেরকে জামা কাপড় দেওয়া। মানে এত ব্লেসিং এবিপি মানে পেয়েছে, এই বাচ্চাদের, ছোট্ট বাচ্চাদের হাসি মুখে তুলে দেওয়ার জন্য জামাকাপড়, নতুন জামাকাপড়ের দিক থেকে কি বলবো। এই বছর এই সময় যেসব মানে গরিবরা খাবার পাচ্ছে না এই লকডাউনের সময়, তাদেরকে এবিপি 500খানা প্যাকেট চাল ডাল কর দিয়েছে। আমি ভিডিও দেখাবো, তার আরেকটা ভিডিও, আমাদের সিএম ফান্ডে 11,111 টাকা ডোনেশন দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। আর আর এই সামনে ঈদ গেল, আমাদের পরব গেল, সবার একটা খুশির দিনে ছিল। এই খুশির দিনে ছোট বাচ্চাদের যেসব পরিবারকে মানে লকডাউনের সময় যারা পরিস্থিতিতে একটু মানে খারাপ আছে, তাদেরকে মিনিমাম 300-400খানা মতন কাছাকাছি 500 প্যাকেট আগে দেওয়া হয়েছিল খাবার দাবার একটা। এখানে 100 প্যাকেট চা, আটা গেছে, ময়দা গেছে, সুজি গেছে, বিস্কিট গেছে, তেল গেছে, সাবান গেছে, চা গেছে, আরও 2-3টা আইটেম আছে, আমি আপনাকে ভিডিও দেখাবো। তা চলুন কিছু ভিডিও দেখা যাক এবিপির যেসব কাজগুলো করেছে, তারপর আবার আজকের এবিপিএ তরফ থেকে কিছু ঈদ উল ফিতরে খাবারের আয়োজন, যেটা গরিবদের জন্যে দেওয়া যাবে, সেটা এবিপিএ এই প্রোগ্রামটা করেছে। যা তার ভিতরে একজন ওয়াক্কার ভাই, ইনি আছেন, ইনি কিছু বলবেন এই ব্যাপার থেকে। ওয়াক্কার ভাই, আপনি কিছু বলুন।
কি বলবো আজকে আমরা সকাল থেকে যেভাবে সবাই মিলে আমরা এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য কেউ আর্থিক দিক দিয়ে সাহায্য করেছে, কেউ সাপোর্ট করেছে ফিজিক্যালি, কেউ বাইরে থেকে সাপোর্ট করেছে, সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে অনলাইনের মাধ্যমে, এবং কেউ কেউ আমাদের ওয়েল বিশার যিনি যেনারা কামনা করেছেন বসে বসে যে এই প্রোগ্রামটা সাকসেস হোক, সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবিপিএর পক্ষ থেকে, এবং আগামী দিনে যাতে এর চেয়ে বড় কাজ আমরা করতে পারি এই কামনা করি। আপনার ভিডিওগুলো দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তার উদ্দেশ্য একটাই, সবার কাছে এই ইউটিউবের মাধ্যমে দাওয়াটা একটাই যে আপনারা সবাই এসে জয়েন করতে পারেন, এবিপি মেম্বার হতে পারেন। আর আপনারা সবাই দেখুন, একটা অ্যাসোসিয়েশন চালাতে গেলে ডোনেশনটা খুব দরকার লাগে। তা সবাই যদি কিছু কিছু ডোনেশন দিতে পারেন, আমি এখানে নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারবেন এই নাম্বারগুলোতে। নাম্বারগুলো যোগাযোগ করে আপনি এবিপিকে জয়েন করতে পারবেন, এবিপিকে আপনারা ডোনেশন দিতে পারবেন। সেই ডোনেশনটা আপনার ইচ্ছা মতো আপনি 10 টাকা থেকে শুরু করতে পারেন, আপনার মন যেটা চায় সেটা আপনি দিতে পারেন। এটা একটা আমার রিকোয়েস্ট আপনাদের সবার কাছে এই আমার চ্যানেলের মাধ্যমে, যে আপনারা সবাই একটু এগিয়ে আসুন। কেন সামাজিকমূলক কাজ করতে গেলে সবার সাথে সবার হাতে হাত না থাকলে কোনো দিনও সেই কাজটা করা খুব কঠিন আমি মনে করি। তা আপনারাও কিছু ডোনেশন দিতে পারেন আমাদেরকে। আরেকটা কথা বলতে পারি, যে সকল ভাইরা আছে, দাদারা আছেন, কাকুরা আছেন, যারা পায়রা পোষেন না, তারাও এবিপির সাথে জয়েন হতে পারেন। কেননা একটা সামাজিকমূলক কাজ আছে, অনেকেই ভাববেন না এটা কোনো ক্লাব। ফার্স্ট আরেকবার বলছি, এটা একটা সংগঠন, এটা একটা অ্যাসোসিয়েশন, আপনারা সবাই জয়েন হতে পারেন। যে যে কোনো ক্লাবে থাকতে পারেন, যে বৃন্দে আপনারা এসে জয়েন হতে পারেন। বাংলাদেশ থেকে আমাদের মেম্বার আছে, ত্রিপুরা আগরতলা থেকে আমাদের মেম্বার আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতি কটা জায়গা থেকে কিছু না কিছু মেম্বার প্রচুর আছে। তা আপনারাও সবাই আসতে পারেন, ভিডিওটা বেশি বড় করব না। তা এসে যোগ করতে পারেন, আমাদের যোগদান দিতে পারেন, কিছু ডোনেশন দিতে পারেন। আমি ডোনেশনের যদি আপনারা দিতে চান, তো এখানে কিছু ফোন নাম্বার আছে, আমি ফোন নাম্বারগুলো এখানে স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি। তা আপনারা তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে কথা বলে আপনি ডোনেশন দিতে পারেন। আপনি ডোনেশন 10 টাকা থেকে শুরু করে আপনি আপনার মন যেটা চায় সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আপনাদের সাথে আজ এইটুকুনি থাকলো, বা আবার দেখা হবে পরবর্তীকালে কোনো ট্রিটমেন্ট নিয়ে কোনো কিছু নিয়ে। তাহলে আজকে যাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।